আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। প্রচন্ড গরম, তাই আব্দুল্লাহ, আমরিন, ফাতেমা সবার চুল কেটে দেওয়া হচ্ছে। আজকে চুল কাটতে আসলাম, একদম চুল ঝুটি করে দিব। আমরিনের চুলও কেটে দিব, আমরিন চুল ঝুটি করতে চায় না। আজকে আমরিনের চুলগুলো ছোট করে দিব, ঠিক আছে আমরিন? কেন তোমার না গরম লাগে বললা? আমরিন আজকে কদিন যাবত ঘুমোতে পারছে না গরমের কারণে। আমরিনের চুলগুলো ছোট করে দিব, অনেকদিন আমরিনের চুলগুলো ছোট থাকবে। তারপর আমরিনের কাটবো, তারপর ফাতেমার আম্মু ফাতেমাকে নিয়ে আসবে, ফাতেমার চুলও কাটবো। ভাই আমরিনরেও কি মেশিন দিয়ে ছোট করে দিবেন? মেশিনে ছোট করে দিবেন? ভালো লাগবো মেয়ে মানুষ। প্রিন্স চুল কাটতে চাইছে না, তাই প্রিন্সকে আনিনি। প্রিন্স আসবে না। চুল কাটবে না? না, ওরে গাড়ি কিনে দিব না চুল না কাটবে। উনি হচ্ছেন শঙ্কর ভাই, প্রিন্স, আব্দুল্লাহ, আমরিন, ফাতেমা জন্মের পর থেকে ভাইয়ের কাছে চুল কাটে। ওনাকে ছাড়া আর কারো কাছে চুল কাটাই না আমরা। বাইরে বৃষ্টি হচ্ছে, আমি না আব্বু আসতেছে, বাইরে বৃষ্টি হচ্ছে। আচ্ছা তো তুমি থাকো, দেখে দেখাই দিও। বলতেছে শঙ্কর ভাই কিন্তু আমরিনের মানে ওদের চার ভাই বোন জন্মের পর থেকে শঙ্কর ভাই চুল কাটতেছে। আজকে শঙ্কর ভাইরে সবাই দেখবো। আব্দুল্লাহ আব্বাও রাগ করে, ছোট করলো চুল, আজকে বলবো চুল লিখে কাটাইছে। গরমে অস্থির হয়েছে পোলাপান, আমি পিঞ্চে কাটবো না। আপনি তুমি কি আব্দুল্লাহ ভাইয়ের মতো এত ছোট করবা? না, আর একটু বড়, আর একটু বড়, একটু বড়। তুমি কাটবো না, তোমার চুল তো বড় হয়েছে, শেভ করবা না? আমরিনের চুল কাটা হচ্ছে। আমরিনের চুল আমি ছোট করে ফেলতে চেয়েছিলাম, আমরিনের বাবা ছোট করতে দিচ্ছে না। তুমি না আসতো আমি ছোট করে নিয়ে যেতাম। বলো 10 মিনিট লাগবে। তো দিনে আমি চুলটা বড় করছিলাম, অনেক বড় করছিলাম চুলগুলি। চুলগুলির জন্য আমার খুব মায়া হইতেছে। হ্যাঁ হ্যাঁ, পথ বলো না বাবা। আব্দুল্লার চুল কাটা হয়ে গেছে, একদম ছোট করে দিয়েছি। আবার কিছু তো বাটি বাটি না, ঠিক আছে। আগে তো আমরিন চুল কাটলে কান্নাকাটি করতো, এখন কান্নাকাটি করে না। এখন বড় হয়েছে না? আমি বড়
আমরিনের চুল কাটা শেষ। রাউনি তোমাকে ভালো লাগছে? দেখে তাকাও, ভালো লাগছে? পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ বলো, অনেক ভালো লাগছে। এদিক তাকিয়ে বলো, এখন আরাম লাগতেছে তোমার? আরাম লাগতেছে? এতদিন গরম লাগতো, এখন ভালো লাগতেছে? আচ্ছা ঠিক আছে, চলো। এই যে আমরা নের চুল কেটে নিয়ে আসলাম, গোসল করালাম। আমরে তোমার এখন ভালো লাগছে মা চুল কাটাতে? পানি প্রিন্স একটু পানি দাও তপুকে প্লিজ, ওই যে মগে পানি। এই যে আমরা আসার পর ফাতেমার আম্মু ফাতেমাকে নিয়ে গিয়েছিল। এই যে ফাতেমা, ফাতেমা তোমার চুল কাটার পর কেমন লাগছে, কেমন লাগছে? হ্যাঁ বলো। হ্যাঁ ভালো, কেমন লাগছে? ভালো। ফাতেমা এখনো সবগুলো কথা গুছিয়ে বলতে পারে না, একটু একটু করে কথা বলে। ও কান্না করবে তো, ওকে দাও। তুমি কি দেখালো ওর কাছ থেকে? আস্তে 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 মনি, ফাতেমার চুলগুলি মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে কাটাটা। আবদুল্লাহ পড়তে বসেছে, আবদুল্লাহ ম্যাডাম এসেছে গোসল করে পড়তে বসেছে। আমরিন এদিকে তাকাও, নাজমুলকে দেখাবো না, শুধু সাইড গুলো সুন্দর করে কেটে আনবো, যাবে? আজকে কেন গেল না, শুধু সাইড গুলো ছোট করে আনবো। হ্যাঁ ঠিক আছে আমরিন, আমরিন শুধু সাইড গুলো ছোট করে আনবো, ভাইয়াকে বলো চুল কাটতে। গরমে আমরিন ফাতেমা আবারও খালি গায়ে হয়ে গিয়েছে, গরমের জন্যই চুল কেটে নিয়ে আসছিলাম। গেঞ্জি খুলে ফেলেছে ফাতেমা। আমরিন তো সারাক্ষণই খালি গায়ে থাকতে চায়, তার একটু বেশি গরম তাই না? হ্যাঁ আম্মু, ফাতেমা কি করতেছো? মা দেখেন না, দেখেন না মা, দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। হ্যাঁ বলে দাও, আল্লাহ হাফেজ বলে দাও ফাতেমা, আল্লাহ হাফেজ বলো। এই এইভাবে বলো আল্লাহ হাফেজ। হ্যাঁ আমরিন মুখ খুলো, মুখ খুলো, বলো বলো আল্লাহ হাফেজ, বলো আল্লাহ হাফেজ, বলো মাশাল্লাহ, ফাতেমা শিখে গেছে আল্লাহ হাফেজ বলো, আল্লাহ হাফেজ।